ওকে সো আমরা একটা ক্লাস লাইব্রেরি নিব উইন্ডোজ ক্লাস লাইব্রেরি নাম দিচ্ছি আমরা আমরা কি নিয়ে কাজ করতেছি না 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 ডোমেইন নিয়ে চিন্তা করতেছি ক্যালকুলেটরে দেখ ক্যালকুলেটর লাইব্রেরি ক্যালকুলেটর লাইব্রেরি নাম দেন ক্যালকুলেটর লাইব্রেরি এন্ড প্রেস ওকে কেউ দয়া করে ক্যালকুলেটর নামে দিয়েন না কারণ আমি নামে ক্লাস বানাবো একটা পরে সে আটকায় যাবে কোনটা যে অ্যাড করবে সে বুঝবে না শোয়ার পিসিতে কি ইন্টারনেট আছে আচ্ছা তাহলে একটু ঝামেলা হবে কারণ আচ্ছা সেটা পরে দেখি ইনাম করেন এবং নাম দেন ক্যালকুলেটর এবং অ্যাজ উই সেড বিফোর আসলে আমরা ডাবল নিয়ে কাজ করব না প্রথম আমরা ইন্টিজার নিয়ে কাজ করব কারণ আমাদের ফোকাসটা আসলে কিভাবে আমরা অটোমেটিক টেস্টিংটা করব নট দ্যাট অ্যাড মেথডের লজিক মারা ঠিক আছে সো কিপ ইট সিম্পল ইন্টিজার ফার্স্ট ইন্টিজার সেকেন্ড রিটার্ন ফার্স্ট প্লাস সেকেন্ড ফাইন এক্সেলেন্ট সবচাইতে সহজ কোডগুলোর একটা ফার্স্ট প্লাস সেকেন্ড To be a smarter developer, you must know how to write unit testing code. Otherwise, you are an average developer. ঠিক আছে? So, for your own good, আজকে ক্লাসের পরেও keep practicing on this. Okay. দুটো মেথড একটা মেথডটা তেজ বেশিক্ষণ লাগার কথা না আমি বলতেছি তারা আচ্ছা আপনারা যদি পারেন ইউনিট টেস্টিং এন ইউনিটে অ্যাড করতে হবে আরেকটা উপায় আছে আচ্ছা আবার বলি জিনিসটা কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এন ইউনিট হচ্ছে ওপেন সোর্স একটা প্রজেক্ট যে আসলে অটোমেটিক টেস্টিং ফ্রেমওয়ার্ক মাইক্রোসফট আরেকটা বানাইছে টেস্ট করার জন্য সেটা কিন্তু এন ইউনিট না যেহেতু এখন আমাদের নেট নাই আমরা মাইক্রোসফটের টেস্টিং টুলসটা দিয়ে কাজ করব দুইটার কাজ একদম সেম মনে করার দরকার নাই ভাই আপনি আমাদের কোনো জিনিস শিখাচ্ছেন একদম সেম আফটার দ্য প্র্যাকটিস আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এন ইউনিট দিয়ে কেমনে করে জাস্ট ট্যাগগুলো চেঞ্জ করে আমি সব সেম ক্রস মাই বোর্ড ঠিক আছে সো এক জায়গায় জাস্ট টেস্ট ফিক্সচার লাগে এক জায়গায় টেস্ট ক্লাস লাগে এক জায়গায় টেস্ট মেথড এক জায়গায় টেস্ট ঠিক আছে সো কনফিউজ হওয়ার কিছু নেই আমরা এই প্রজেক্টের সলিউশনে আরেকটা প্রজেক্ট অ্যাড করব সলিউশনে সবাই রাইট ক্লিক করেন সলিউশনে আবার বললাম সলিউশনে রাইট ক্লিক করেন অ্যাড নিউ প্রজেক্ট টেস্টে ক্লিক করেন ফলো দ্য অপশনস তাহলে আপনারা একাই পাবেন
হয়ে গেলে ওখানে ক্লিক করে আমি আসলে কি করলাম, মাইক্রোসফটের টেস্টিং ফ্রেমওয়ার্কটা আমার প্রজেক্টে অ্যাড করছি। এই দেখেন microsoft.visualstudio.qualitytools. এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, টেনে কি কথা বলে ও টেনে আমি যে না কেন জিনিসটা করছে ওরা, টেনে যদি আমরা রাইট ক্লিক করি একবারে অপশন আছে ক্রিয়েট ইউনিট টেস্ট, কিন্তু কেন জানি টুয়েলভে অপশনটা ওরা দেয় নাই। আবার বলবো, টেনে এই অপশনটা আছে, টুয়েলভে দেয় নাই। আমি অনেক খুঁজছি পাই নাই। সো কেউ যদি টুয়েলভে পান প্লিজ আমাদেরকে গ্রুপে মেইল করে জানা দিয়ে বা টুয়েলভে আসে। ওকে, হ্যাঁ না এটা ভুল কথা। আচ্ছা, সো টু কিপ ইট সিম্পল, এদিকে আমরা অটোমেটিক কাজ করব না, আমরা এটা ফেলে দেব। সবাই ফেলে দেন, এটা ইউনিট টেস্ট ওয়ানটা ফেলে দেন, আমরা একদম ম্যানুয়ালি কাজ করব। সো আমার ক্যালকুলেটর টেস্টে কিন্তু কিছু নাই, আছে সবাই কি আমার সাথে আছেন? আচ্ছা, আমরা এখন একটা অটোমেটেড ইউনিট টেস্টিং ক্লাস অ্যাড করব। কি বললাম, অটোমেটিক যে ওটা টেস্ট করতে পারে। সো টেস্ট রাইট ক্লিক করেন, অ্যাড নিউ টেস্ট বা নিউ আইটেম দিয়েও করা যায় ইচ্ছা করলে, দেখি পাওয়া যায় নাকি। ও হ্যাঁ আছে, বেসিক ইউনিট টেস্ট আছে, ইউনিট টেস্ট আছে। আচ্ছা, সো আমরা বেসিক ইউনিট টেস্টটা নিচ্ছি, আবার দেখাচ্ছি আমি যারা মিস করছেন। রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, নিউ আইটেম, নিউ আইটেমের পর বেসিক ইউনিট টেস্ট। আমরা আসলে কাকে টেস্ট করবো বলেন তো? ক্যালকুলেটর টেস্ট। কেউ কি কোনো অপশন মিস করতেছ? পরে কিন্তু সব হারা যাবে। দেখি সরি, তাহলে এটার নাম দেন টেস্ট ক্লাস লাগাই দেন লাস্টে একটা। হ্যাঁ ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। আপনারা আর একটা কাজ করতে পারেন, এন ইউনিট দিয়ে এইগুলোকে বলা হয় ফিক্সচার, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে ফিক্সচার শব্দটা ইউজ করতে পারি, ক্যালকুলেটর ফিক্সচার। এটা এই এই ওয়ার্ডটাই সম্ভবত ভাই আপনার আমাদের কোশ্চেনে ইউজ করে, সো বেটার ইউজ দিস ওয়ার্ড ফিক্সচার, FIXTURE। ক্যালকুলেটর ফিক্সচার। আচ্ছা, সো দেখেন আমি যখন অ্যাডে ক্লিক করব সে আমার জন্য কিছু কাজ করে দিছে।
আর বেশি কথা বলবো না, আমি কিছুক্ষণ কোড করি আপনারা দেখেন, ঠিক আছে? কোডটা পরে করেন, পরে আমি যখন বুঝাবো তখন আপনারা কোড করে, আবার বলি কিছুক্ষণ কোড করি আপনারা দেখেন, দেন যখন বুঝাবো তখন আপনারা কোড করে, ইট উইল বি গুড ফর ইউ। আচ্ছা, এখানে আমরা যে সুইচের কথা বলছিলাম না, সুইচ, হ্যাঁ, এইটা একটা সুইচ, এই সুইচে ক্লিক করলে কি হয় দেখেন, আপনারা চলে দেখতে পারেন, ক্লিক করে রান নামে একটা অপশন আসে, মানে হচ্ছে এই মেথডটা শুধুমাত্র রান হবে, একা একাই মেথডটা এক্সিকিউট হবে। সো আমি যদি এই মেথডের ভিতরে ক্যালকুলেটর ক্লাসটার অবজেক্ট বানায়া এক মেথডকে কল দেই, দুইটা ভ্যালু দেই, এবং আমি যে একটা এক্সপেক্ট করছিলাম সেই এক্সপেকশনটা টেস্ট করি, তাহলে এটা অটোমেটিক টেস্টিং হয়ে গেল না? আমি করি দেখেন। সো আমি কি করব, ক্যালকুলেটরের অবজেক্ট বানাবো, সো আমার লাইব্রেরি অ্যাড করতে হবে, আপনারা জানেন কেমনে লাইব্রেরি অ্যাড করতে হয়, ইচ্ছা করলে এটা দিয়ে করা যায়, নিউ ক্যালকুলেটর, আচ্ছা এখানে একটা কাহিনী আছে, আগে কাহিনী ছাড়া করি, ইফ সাম নট ইকুয়ালস টু কত হবে বলেন তা, আমি কিন্তু কোড করতে মানা করছিলাম, ওকে। সো এইটা কিন্তু এতক্ষণ ধরে আমি কথা বলতেছি, এক একা অবজেক্ট তৈরি করে এক একা কল করা এবং ভ্যালু পাঠানো এবং ভ্যালু টেস্ট করা। ফার্স্ট অফ অল আমি আগে রান করি, দেখেন কি হয়, সে একা একাই এই মেথডটা রান করবে, রান করবে মানে কি, আমি ডিবাগ করে দেখাবো, দাঁড়া আগে রান হোক, সাকসেস, তার মানে লাইট জ্বলছে। এবার আমি ইচ্ছা করে আমার যে ক্যালকুলেটর ক্লাসটার মধ্যে একটা ব্লান্ডার করে আসবো, ইউ নো হোয়াট ইজ ব্লান্ডার মিনস, এটা ডেভেলপার তার কোডে মনে সুখী করে আসছে, এখন বলেন তো আমি এখন টেস্ট পজিশনে আছি, আমার কি জানার কথা, ডেভেলপার যেখানে আরাম করে আসছে, ঝামেলা করে আসছে, জানার কথা না কিন্তু। সো এইটা আমি এইভাবেই রাখলাম, আমি কোনো রকমের চেঞ্জ করবো না টেস্টিং মেথডে, কেন, কারণ আমি জানি অ্যাড মেথডকে আমি যদি 10 আর 10 দিই আমাকে সে কত দেবে, 20, যদি কোনো কারণে সে আমাকে 20 না দেয় তাহলে ইটস এরর, তাহলে কী হয় দেখি, আসেন দেখি, ক্লিক, সরি, হ্যাঁ এটাই তো, ক্লিক রান, ওয়াও ইটস রেড, এবার কি লাল বাতি জ্বলছে, তাই না? এবং দেখেন নিচে একটা এরর মেসেজ আছে, টেস্ট মেথড ফ্রিয়ান এক্সেপশন, এই যে এটা হচ্ছে কি মেসেজটা, সাম শুড বি 20। সো আমি বুঝতে পারতেছি, ওকে টেস্ট মেথডে একটা ঝামেলা হয়েছে, দেখি যাই তো গেলাম এখানে, এখানে আসলাম, এখানে এসে দেখলাম ও আচ্ছা 20 দেয় নাই, কেন 20 দিল না দেখি তো, তাহলে এখন রাইট ক্লিক রিক্রিয়েশন, ও আচ্ছা এখানে আমি এক যোগ করে রাখছিলাম বলে, ঠিক আছে আবার যাই এখানে, সাকসেস,
আমার কি বারবার ইউআই রান করে বাটন ক্লিক করা দরকার হচ্ছে? হচ্ছে। এবার আপনাদের জাস্ট ফিলটা দেওয়ার জন্য আমি একটা কাজ করব, এখানে কিছু মেথড আমি ডামি আকারে লিখে রাখব। আচ্ছা, এটা কপি পেস্ট করলেই তো হতো, জাস্ট টু গিভ ইউ সাম ফিলিংস। যদি অনেক মেথড হয় তাহলে কি হবে? ঠিক আছে, অনেকগুলো মেথড। সো এইখানে আমি যে মেথডটা বানাইছি সে কারে টেস্ট করত? অ্যাড কে। সো এখানে আমি কি আরেকটা টেস্ট করা উচিত? উচিত না। সো আমি কি করব, আরেকটা টেস্ট মেথড বানাবো, সরি, পাবলিক ভয়েড টেস্ট অ্যাড। এগুলো করার দরকার নাই, জাস্ট দেখেন আমি আপনাদের করতে দিব। এবং এখানে আমি কি করব, সেম জিনিস, টেস্ট অ্যাড ওয়ানকে কল করব এবং এখানে ইফ এলস লিখব। একটা জিনিস খেয়াল করেন, বারবার যে আমি এখানে ইফ লিখতেছি এটা আসলে কেমন জানি হয়ে যাচ্ছে না, এত কষ্টই যদি আমার টেস্ট মেথড দিচ্ছে, এখানে টেস্ট করার আরো কিছু টুলস দিত আমাকে, বারবার ইফ এলস লেখা, থ্রো এক্সেপশন করা, ঝামেলা। সো হোয়াট ক্যান উই ডু টু এক্সপেক্ট, টু চিন্তা করা যে ওদের কিছু কি দেওয়া আছে? আপনারা কি অ্যাসার্ট শব্দের অর্থ জানেন? অ্যাসার্ট, এনিওয়ান? এ এস এস ই আর টি, হ্যাঁ না, আমি যে এক্স্যাক্টলি ওয়ার্ড মিনিং জানি তা না, বাট দুইটা জিনিসকে টেস্ট করা অ্যাসার্টিং বলা হয়। ঠিক আছে, সো এই ফ্রেমওয়ার্ক মাইক্রোসফট আমাদের এই ধরনের কুইক টেস্টগুলোর জন্য, এই যেখানে টেস্টগুলো করতেছিলাম আমরা, টেস্ট করার জন্য কিছু মেথড বানাইছে। কী টেস্ট করবো আসলে? আসলে আমার আসছে আউটপুট 20, আমি জানি না কত আসছে, যদি 20 সমান হয় কাজ হবে, 20 সমান না হলে এক্সেপশন দেবে। সো ডট আর ইকুয়াল, দেখেন মেথডের ডেফিনেশন দেওয়া আছে, ও দেওয়া নাই, এটা আমার দোষ নেই, বাট থাকা উচিত ছিল। আচ্ছা, আর ইকুয়াল মানে কি? হ্যাঁ, প্যারামিটার দেওয়া আছে, আর ইকুয়াল মানে কি? সো হি ইজ কোয়েশ্চেনিং, ইট ইজ কোয়েশ্চেনিং, অ্যাসার্ট করতেছি, কি অ্যাসার্ট করতেছি, যেগুলো কি সমান, কি সমান, প্রচুর ওভারলোড আছে, ওভারলোড না যাই, আমার টুদের ভ্যালু সে চেক করছে, এটা এটা কি সমান? এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, এক্সপেক্টেড বলতে আসলে আমরা কি বুঝি? এক্সপেক্টেড বলতে ও যে ভ্যালু দিছে সেটা, নাকি 20 বা এখানে 41? এক্স্যাক্টলি, আমরা এক্সপেক্ট করতেছি কত? 41 কে। সেকেন্ড ওয়ার্ড দেখেন, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে কি? আসলে যেটা আসছে। ঠিক আছে, সো আসলে কি আসছে আমার কাছে? সাম আসছে, অ্যাকচুয়াল আমি তো জানি না সাম কত দিচ্ছে আমাকে, সাম গেল, আর দরকার নেই কিছু। ওই ওখানে 41 লেখা তো, ঠিক আছে 20। সো দ্য ট্রুথ ইজ 20 আমি আসলে এক্সপেক্ট করতেছি এবং সামটা আসলে আমাকে দেওয়া হচ্ছে। অ্যাসার্ট ডট আর ইকুয়াল মেথডটা আসলে এই চেকটা করতেছে দুটো সমান কিনা, যদি সমান হয় তাহলে এক ঝামেলা, সমান না হলে অন্য। আসেন দেখি তাহলে কি হয়। থার্ড আরেকটা প্যারামিটার নেয় মেসেজ,
মেসেজ মানে কি সে যদি কোনো ভুল করে তাহলে সে কি দিবে সাম শুড রিটার্ন 20 আগের ওইরকম স্ট্রিং মেসেজটাই বাট এখানে আমি প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি এবার আমি এটাকে রান করলাম ইট শুড গিভ মি সাকসেস এবার আমি এখানে গিয়ে একটা ইচ্ছাকৃত ভুল করে আসি আবার এটাকে রান করলাম এবার দেখেন আরো সুন্দর মেসেজ দিচ্ছে আমাকে সে বলতেছে যে এসআর ডট আর ইকুয়াল ফেইল্ড কি ফেল করছে সে চাইছিল 20 পাইছে 21 এবং একটা মেসেজ যেটা আমি দিয়ে দিছি সাম শুড রিটার্ন 20 এটা আসলে ভাই মেসেজটা দেওয়ার দরকার নেই মেসেজ দেওয়ার দরকার আছে অ্যাকচুয়ালি তো দেখা যাচ্ছে সে এক্সপেক্টেড দেখা যাচ্ছে সো মেসেজ এর একটা প্যারামিটার আছে মেথডে ওইটা ফিল আপ করার জন্য বাট তাছাড়া তো অ্যাকচুয়ালি এবং এক্সপেক্টেড দুটোই দেখাচ্ছে থিংক ব্রড আরো বড় চিন্তা করেন বিজনেস অ্যাপ্লিকেশনের চিন্তা করেন আপনি এখানে অ্যাসার্ট এক্সপেক্টেড অ্যাকচুয়াল দিয়ে আপনি কিছু বুঝবেন না আসলে ই সাকসেস ফলস আসছে কেন ফলস আসছে আপনি বুঝবেন না হ্যাঁ বেশি স্পেসিফিক বুঝি না বেশি স্পেস মানে ও স্পেসিফিক হ্যাঁ 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 আচ্ছা এটুকু আমরা করি আসেন অনেক কথা বলছি একটু পরে করেন তেরো বছর লেখেন নিজের দশ লেখেন বিশ লেখেন ইচ্ছা মতো লাল খান সবুজ খান তারপরে আমরা আবার শুরু করবো দশ মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য রান করা কেমনে মনে আছে এই যে এখানে এই বাটনটা